आज মানুষের মনে শান্তি নেই অশান্তিতে মানুষ ভুগছে দেখুন একটা ময়ূর আছে একটা সাপ আছে একটা শিয়াল আছে একটা বাঘ আছে একটা ব্যাঙ আছে একটা শূকর আছে এই পশু পাখির স্বভাবগুলো মানুষের মধ্যে আছে বলে মানুষ আজ অশান্তিতে ভুগছে শান্তি পাওয়ার জন্য অনেক টাকা দান ধ্যান পুণ্য অনেক জায়গায় স্নান করতে যাচ্ছে পাহাড়ে যাচ্ছে ধ্যান করতে যাচ্ছে কিন্তু তার মনে শান্তি নেই ভালো বিছানা আছে কিন্তু ঘুম নেই অনেক টাকা পয়সা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই অনেক বড় ঘর আছে মনের মধ্যে শান্তি নেই শান্তি হারিয়ে গেছে এই মানুষটারও এই অবস্থা ছিল ময়ূর প্রকাশ করে অহংকারের কথা আজ মানুষের মধ্যে অহংকার আছে রূপের সৌন্দর্যের টাকা পয়সার ধন সম্পদের আরো অনেক অনেক কিছুর অহংকার মানুষের মনের মধ্যে আছে বলে মানুষের আজ শান্তি নেই আর ঈশ্বর দৃষ্টিতে অহংকার করা হলো পাপ সাপ চতুরতার কথাকে প্রকাশ করে আপনি যদি একটা সাপকে বাড়িতে নিয়ে আসবেন দুধ কলা দিয়ে আপনি তাকে মানুষ করবেন যদি আপনি সেই তার লেজে পা দিবেন আপনাকে সে সবল মারবেই মারবে আজ দেখুন বাবা ছেলেকে মেরে দিচ্ছে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে শাশুড়ি স্ত্রীকে মেরে দিচ্ছে অনেক অনেক ঘটনা আমরা টিভিতে দেখতে পাই এই সাপের স্বভাব মানুষের মধ্যে আছে এই ছলনার স্বভাব মানুষের মধ্যে আছে বলে মানুষের শান্তি নেই দেখুন একটা শিয়াল আছে শিয়াল চুরির কথা প্রকাশ করে আজ যে দিনের বেলায় মানুষরা ঘুরে বেড়ায় নিজেদেরকে দেখায় আমরা খুব সুন্দর কিন্তু রাত্রে বেলায় এই শিয়ালের মতন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে যেমন হাঁস মুরগি তারা চুরি করে ঠিক মানুষের স্বভাব আমরা দেখতে পাই দেখুন একটা বাঘ আছে বাঘ হলো হিংস্র প্রাণী জঙ্গলের রাজা সে কি করে ছোট পশুদেরকে মেরে পরে খেয়ে যায় একটা বাঘকে কোনোদিনও মারে না দেখবেন মানুষ মানুষকে আজকে খুন করে দিচ্ছে এই স্বভাব হিংস্র স্বভাব মানুষের মধ্যে আছে বলে মানুষের অশান্তিতে ভুগছে দেখুন একটা ব্যাঙ আছে ব্যাঙকে দেখবেন আপনি এক লাফে অনেক দূর যাবার চেষ্টা করে কিন্তু সে পারে না কুয়াতে যে ব্যাঙ গুলো থাকে ও লাফিয়ে উঠতে চায় কিন্তু আবার সেই জায়গায় পড়ে আজ মানুষ কাজ করতে চায় না অলস হয়ে বাড়িতে বসে থাকতে চায় আর কি করে একদিনে বড় লোক হবার চেষ্টা করে সেই জন্য তো লটারি কিনে এবং জুয়া খেলে আরো অন্যান্য পদ্ধতি তারা কি করে তারা ব্যবহার করে যে আমি একদিনে বড় লোক হয়ে যাব কিন্তু সেই ব্যাঙের মতন একই জায়গায় পড়ে থাকে এই অলসতার স্বভাব মানুষের মধ্যে আছে দেখুন একটা শূকর আছে শূকর নোংরা প্রাণী নোংরা খায় এবং নোংরা জায়গায় থাকে একটা শূকরকে যদি আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং ঘরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন এবং নিজের বিছানাতে শুতে দিবেন কিছুক্ষণ পর সময় পেলে সে গিয়ে নালীতে গড়াগড়ি করবে আজ মানুষকে দেখুন ভালো ভালো খাবার মা বোনেরা ঘরে বানিয়ে রাখে যে বাবা আসবে ভাই আসবে দাদা আসবে তারা রাত্রে বেলা কি খেয়ে আসে মদ খেয়ে আসে যখন বেশি নেশা হয়ে যায় দেখবেন নালীর পাশেই তারা পড়ে থাকে শুয়োরের স্বভাব মানুষের মধ্যে আছে বলে আজ মানুষের জীবনে শান্তি নেই অশান্তিতে ভুগছে কিন্তু এই ব্যক্তির একদিন পরিবর্তন হয়েছিল দেখুন পরের চিত্রটা সেখানে দেখা যাচ্ছে যে কিছু আলো তার হৃদয়ের মধ্যে ঢুকছে আর পশু পাখি গুলো বাড়ি বেরিয়ে যাচ্ছে সে একটা বই পেয়েছিল সে বইটি পড়েছিল যে চুরি করা পাপ অহংকার করা পাপ নোংরামি করা পাপ এবং রাগ করা পাপ এবং মানুষকে খুন করা পাপ সে পড়েছিল তার মন থেকে সবকিছু বেরিয়ে ছিল সেই বইটি পড়তে পড়তে আরেক ব্যক্তির বিষয়ে সে পড়েছিল সেই ব্যক্তির বিষয়ে আজকে আপনাদের গ্রামে আমরা বলতে এসেছি প্রভু যীশু খ্রিস্টের বিষয় দেখুন এখানে ক্রুশ কাটে প্রভু যীশু খ্রিস্ট কে টাঙানো হয়েছে কি কারণে প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় 2021 সাল আগে আপনার এবং আমার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন যেন তিনি মৃত্যুবরণ করতে পারে কিসের জন্য জানেন এই সব পাপ থেকে তিনি আপনাকে এবং আমাকে মুক্তি দিবার জন্য এই কালভারি ক্রুশের উপরে তিনি মারা গেছিলেন অনেক মহাপুরুষদেরকে বলেছে তারা আমাদের জন্য কিছু করে যায়নি আমাদের জন্য মুক্তির কাজকে করে যায়নি প্রভু যীশু খ্রিস্ট মারা গেছিল তাকে কবরে রাখা হয়েছিল তিন দিনের মধ্যে তিনি জীবিত হয়ে উঠেছিলেন তিনি 40 দিন এই পৃথিবীতে ছিলেন সেই কথাকে আপনাদেরকে বলবার জন্য এসেছি যদি মরে শেষ হয়ে যেত আপনাদের গ্রামে আমি আসতাম না তিনি জীবিত আছেন তিনি মানুষের সঙ্গে সঙ্গে আছেন আর তিনি পাপ ক্ষমা করতে সমর্থ তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা
করেছেন এই ব্যক্তিটি দুটি কথা বলেছিল প্রভু যীশু খ্রিস্ট আমি পাপী আমাকে এই সব পাপ থেকে তুমি রক্ষা করো এই সব পাপ থেকে তুমি আমাদের মুক্তি করো প্রভু যীশু খ্রিস্ট তাকে মুক্তি দিয়েছিল আজ আমরা মুক্তি পাওয়ার জন্য অনেক কাজ করি অনেক টাকা পয়সা দিয়ে পরে ধান 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 ধ্যান পূর্ণ কাজকে করি লোককে খাওয়াই কিন্তু তাতে কোন কাজ হয় না আমাদের পৃথিবীতে থাকাকালীন যে সকল ভালো কাজগুলো করি শাস্ত্র বলে সে সব ময়লা কাপড়ের মতন সেই জন্য এই ব্যক্তিটি বলেছিল আমি পাপি স্বীকার করেছিল সে নিজের পাপ প্রভু যীশু খ্রিস্ট তাকে উদ্ধার করেছিল আমি দুটো জীবনের কথাকে বলে আমি চলে যেতে চাই দেখুন এক ব্যক্তি এই পৃথিবীতে থাকাকালীন নিজের মন মর্জি জীবন যাপন করেছিলেন মদ খেয়েছিল ব্যভিচার করেছিল নিজের বউকে সে মেরেছিল বাচ্চাদেরকে কষ্ট দিয়েছিল আর পৃথিবীতে থাকাকালীন যা কিছু নোংরামি সে করেছিল সে যখন মারা যাচ্ছে তার বন্ধু তাকে নিতে এসেছে নরক দূত বলে ভাই চলো তুমি আমার সাথে পৃথিবীতে থাকাকালীন তুমি সবকিছু যা দিয়েছি তুমি সবকিছু ব্যবহার করেছো আজ তুমি আমার সাথে চলো কোথায় যাবে নরকে যাবে কেউ নরকে যেতে চায় না আর একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে যায় তুমি কোথায় যেতে চাও সে বলবে আমি স্বর্গে যেতে চাই কিন্তু এই ব্যক্তি যাচ্ছে নরকে কারণ সে নিজের জীবনকে পরিবর্তন করেনি নিজের ক্ষমাকে প্রভুজিত করতে চায়নি সে যাচ্ছে নরকে সেই জন্য তার বউ কাঁদছে তার ছেলে মেয়ে কাঁদছে তার চাকর পর্যন্ত কাঁদছে কারণ তার স্বামী যাচ্ছে নরকে দেখুন আরেকজন ব্যক্তি আছে তার পরিবারে কোনো কান্নাকাটি নাই এই ব্যক্তি নিজের জীবনকে পরিবর্তন করেছিল প্রভু যীশুর কাছে নিজের জীবনকে সে তুলে ধরেছিল আর বলেছিল প্রভু যীশু খ্রিস্ট আমি পাপী তুমি আমাকে পাপ থেকে উদ্ধার করো আর সে উদ্ধার পেয়েছিল সে বিশ্বাস করেছিল প্রভু যীশু খ্রিস্টের উপর তার বউ কাঁদছে না বাচ্চা কাঁদছে না কেউ কাঁদছে না কারণ স্বর্গ থেকে স্বর্গ দূত এসছে তাকে নিয়ে যাবার জন্য আপনাদের কাছে একটি প্রশ্ন আমি ছেড়ে যেতে চাই আপনা মরলে কোথায় যাবে এখন নিশ্চিত করতে হবে যে আমি মরলে স্বর্গে যাব আর নরকে যাবার জন্য আপনাকে কিছু করতে হবে না যেভাবে আপনি জীবন যাপন করছেন সেইভাবে আপনি জীবন যাপন করুন কিন্তু স্বর্গে যাবার জন্য একটা শর্ত আছে প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে তাকে হৃদয়ে গ্রহণ করতে হবে আর পাপের ক্ষমা আপনাকে করতে পারে ঘন্টার পর ঘন্টা আমি অনেক বলতে পারবো কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য গ্রামে গিয়ে আমাদেরকে এই বাক্য এই শান্তির সমাচারকে এই ভালো খবরকে বলতে হবে তাই অনুরোধ করি আমরা কিছু